চলনবিল উপজেলার বারুহাস ইউনিয়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে সভায় সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার বলেন সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজদের বিএনপি প্রশ্রয় দেবে না বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি মঙ্গলবার উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির আয়োজিত এক জনসভায় তিনি এইসব কথা বলেন বারুহাশ ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শ ম আফসার আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান টুটুলসহ সহ আরও অনেকে